করিন্থ খাল। এটি একটি মানব নির্মিত বিশাল জলপথ। 9 মিটার লম্বা খাড়া দেয়াল বেষ্টিত এই খাল বিশ্বের অন্যতম গভীর খাল হিসেবে পরিচিত। তবে খালটি অত্যন্ত সরু, এর প্রশস্ত 25 মিটারেরও কম। বছরে 11,000-এরও বেশি জাহাজ এই খালটিতে চলাচল করে থাকে, এই জন্য খালটি জলপথ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। খালটির লম্বা খাড়া দেয়ালগুলির সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি দেখতে ইঞ্জিনিয়ার হ্যারিস স্যারেগ্লু খালটি পরিদর্শন করেছেন। করিন্থ খাল একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এটি পেলোপনেসের দরজা হিসেবে কাজ করে থাকে। এটি সমুদ্র এবং স্থলপথের জন্য একটি চৌরাস্তা হিসেবে কাজ করে থাকে। 1893 সালে ইঞ্জিনিয়াররা যখন খালটি খনন করেছিলেন, তখন এখানে অনেক ছোট নৌকা চলাচল করত। এখন সাহসী নাবিকরা এখানে বিশাল সব জাহাজ চালান, যা আমাদের বিস্মিত করে দেয়। ১৯৫ মিটার দীর্ঘ ক্রুজ জাহাজ ব্রামার আজ করিন্থ খালের মধ্য দিয়ে পার হতে চলেছে। জাহাজটির ওজন প্রায় 24,344 টন। এই সরু খালটি পাড়ি দেওয়া জাহাজগুলোর মধ্যে এখন পর্যন্ত এটিই হচ্ছে সবচেয়ে বড় জাহাজ। এই সামান্য জায়গা দিয়ে জাহাজটিকে নিয়ে যেতে অবিশ্বাস্য নার্ভ এবং দক্ষতা প্রয়োজন। আপনি খেয়াল করলে দেখবেন জাহাজটির দুই পাশে 1 মিটারেরও কম জায়গা রয়েছে। এমন সব জাহাজগুলি নিয়ে এই খালের মধ্য দিয়ে যেতে লোকজন খুবই উৎসাহ বোধ করে। এই খালটি ছিল প্রাচীন গ্রিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়, কারণ তারা জানত এই খালের সাহায্যে তারা তাদের ব্যবসা বাণিজ্য বাড়াতে পারে। তাদের সভ্যতা বিকাশের ক্ষেত্রে এটি অনেক জরুরি ভূমিকা পালন করেছিল। রোমান সম্রাট ন্যারো প্রথম শতাব্দীর শুরুতে খালটির কাজ শুরু করেছিলেন, তবে তিনি কেবল তার মৃত্যুর আগে খালটির নকশা আঁকতে সক্ষম হন। সে কথা না হয় অন্য একদিন শুনব। অবশেষে শ্বাসরুদ্ধকর 6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রামার জাহাজটি খালের অন্য প্রান্তে গিয়ে পৌঁছেছে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই বিশ্বগ্রামকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন বন্ধুদের সাথে। নিয়মিত আপডেটেড থাকতে বিশ্বগ্রামের ফেসবুক পেজে আমাদের সাথে যোগ দিন। এতক্ষণ বিশ্বগ্রামের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।